তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি আর সুস্থ আছি। এই ভিডিওটা অনেক দিন আগেকার, জানো তো, এডিট করা হয়নি। এই ভিডিওটা তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা করেছিলাম কালী পুজোর সময়, কালী ঠাকুর দেখতে গিয়ে। আমাদের হরিপালে বেশ ভালো ভালো প্যান্ডেল হয় কালী পুজোর, কিন্তু আমি ভাইফোঁটার আগের দিন এই পুজো দেখতে গিয়েছিলাম। কিছু কিছু প্যান্ডেল আমি তোমাদের দেখাচ্ছি। এই যে প্যান্ডেলটায় বেশ উঁচু করেছিল প্যান্ডেলটা, কিন্তু প্যান্ডেলের ভেতর গিয়ে ঢুকে দেখলাম যে থার্মোকল দিয়ে বেশ সুন্দর ডিজাইন করেছে। আর এই যে মায়ের মূর্তি তোমাদের আমি দেখিয়ে দিলাম। এরপরে চলে গিয়েছিলাম আর একটা পুজো প্যান্ডেলে, যেখানে আলোর এত বেশি আলো করেছিল যে দেখতে খুবই ভালো লাগছিল। কি সুন্দর সুন্দর বড় বড় গেট, দেখেই মন ভরে যাচ্ছিল। যত এগোচ্ছি তত ভালো ভালো সুন্দর সুন্দর আলো দেখতে পাচ্ছি। আর আমরা তো জানি কালী পুজো মানেই হচ্ছে আলোর রোশনাই, তাই তো? এত আলো দেখে সত্যিই কিন্তু মন ভরে গিয়েছিল আমার। এখানে আবার গিয়ে দেখলাম বেশ ফাংশনও হচ্ছে, ওর জন্য এত ভিড়, চারিদিকে সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। আর এই যে হলো প্যান্ডেলটা, দাঁড়াও তোমাদের আমি মায়ের মূর্তিটা একটু দেখিয়ে দিই। এত ভিড়, মায়ের ছবি তুলতেই পারছিলাম না। অবশেষে তোমাদের একটুখানি দেখাতে পেরেছি মায়ের ঝলক। এখানে এই ফাংশনটা হচ্ছিল বলে কিন্তু এত বেশি ভিড় হয়েছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা ফাংশন শুনছিলাম, বেশ ভালোই লাগছিল জানো তো। এরপর একটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম যেখানে মনে হচ্ছিল আমি জাহাজে চড়ে কোথাও যাচ্ছি। এই প্যান্ডেলের ভেতর ঢুকে আর জাহাজের হর্ন যখন বাজছিল, যেন মনে হচ্ছে যে আমি হয়তো জাহাজে করে কোথাও যাচ্ছি। এই যে জাহাজ, সেই জাহাজ। এই জাহাজ প্যান্ডেলের তোমাদের মায়ের মূর্তিটা একটু দেখিয়ে দিলাম, কি সুন্দর হয়েছে না মূর্তিটা। তারপর চলে গিয়েছিলাম আর একটা পুজো প্যান্ডেলে, যেখানে এইভাবে লাইটিংটা করেছিল, যেটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। এই যে মায়ের মূর্তিটা একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। কৃষ্ণ আর কালী একই সঙ্গে একই দেহে বিরাজ করছে, সেই মূর্তি তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আবার বেরিয়ে যাচ্ছি অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। এই যে আর একটা প্যান্ডেলে আমি চলে এসেছি। এই প্যান্ডেলটার ভিতরে ঢুকে দেখলাম আমাদের যা কিছু পুরনো স্মৃতি, সেই স্মৃতি এখানে আমরা দেখতে পাচ্ছি। আগে আমরা ছোটবেলায় কত সাইকেল চড়েছি, কত খেলেছি, সেই সব খেলার স্মৃতি, সাইকেল চড়ার স্মৃতি সব কিছুই এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে স্কুটার, এই স্কুটারে আমরা কত কতই না চড়েছি, তাই না? খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটা সাজানো হয়েছিল। সবাই ছবি তুলতে ব্যস্ত। ওই যে দূর থেকে মায়ের মূর্তিটা একটু দেখতে পাওয়া গেছে। ভিতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে।
এই যে মায়ের মূর্তিটা একটু তোমাদের আমি দেখিয়ে দিলাম। তারপরে চলে গিয়েছিলাম আর একটা পুজো প্যান্ডেলে, সেখানেও লাইটিংয়ের কায়দাটা দারুণ সুন্দর করেছিল। রাস্তাঘাটে সবাই দেখছি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে আমার মতো। আমি যদিও বাইকে করে যাচ্ছিলাম, পুরো রাস্তাটাই আলো দিয়ে সাজিয়েছে। তারপর একটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম যেখানে দেখানো হয়েছে নারী শক্তিকে। একটা মেয়েকে কিভাবে নির্যাতিত হতে হয় আমাদের সমাজে, সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে মায়ের মূর্তিটা একটু তোমাদের আমি দেখিয়ে দিলাম। সত্যিই তো বলো, আমাদের সমাজে নারীদেরকে কত রকমভাবে অত্যাচার সহ্য করতে হয়, সেই সব অত্যাচারের গল্প এই প্যান্ডেলটার মধ্যে আছে। সত্যি এই প্যান্ডেলটা দেখে আমি অভিভূত। মানুষের বিয়ের পর, একটা মেয়ের বিয়ের পর, একটা মেয়ে প্রেগনেন্ট অবস্থায় তাকে কি কি কথা শুনতে হয়, একটা বৃদ্ধ বয়সে তাকে কি কি কথা শুনতে হয়, সব কিছুই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে মিষ্টি কিনে নিয়ে আমি বাড়ি চলে গিয়েছিলাম। পরের দিন ছিল ভাই ফোঁটা। এই যে আমি দাদাকে ফোঁটা দিচ্ছি, দাদা তো আমার থেকে বড়, তাই ধান দুব্বটা একটু পায়ে দিতে হয়। দাদাকে একটুখানি প্রদীপের তাপও দিয়ে দিচ্ছি। এরপর মিষ্টি খাওয়ানোর পালা। এই যে একটা সুন্দর মিষ্টি একটা দাদার জন্য কেনা হয়েছিল। তারপর চলে গিয়েছিলাম বর্দাকে ফোঁটা দিতে। আমরা সব বোনেরা একত্রিত হয়ে, এক জায়গায় জড়ো হয়ে এত মিষ্টি নিয়ে বর্দাকে ফোঁটা দিতে চলে গিয়েছিলাম। সব কিছু মিষ্টি একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই সব কিছুই ছিল বর্দার জন্য। মাঝে দুটো বছর আমি বাপের বাড়ি যেতে পারিনি, তার জন্য দাদাদের আমার ফোঁটা দেওয়া হয়ে ওঠেনি। এবছরে আমি ফোঁটা দেওয়ার সুযোগ পেয়েছি। আর ভাই ফোঁটাতে জানোই তো সব বোনেরা একত্রিত হলে কি হয়। এই যে আমরা সব বোনেরা একত্রিত হয়ে দাদাকে ফোঁটা দিচ্ছি। সবার মধ্যে একটা আলাদাই আমেজ, সবার মধ্যে একটা আলাদাই আনন্দ। আমরা ভাই ফোঁটার দিন বোনেরা, ভাইরা, দাদারা মিলে সবাই খুবই আনন্দ করেছি। আর আমাদের হাতে দেখতে পাচ্ছ একটা করে গিফট বর্দা, সেই গিফটগুলো আমাদের দিয়েছে একটা করে কুর্তি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।